আমি নামাজ পড়ি, বেশি বেশি পাপ কাজও করি, কি করলে সব সময় পাপ থেকে মুক্ত থাকতে পারবো, জানালে উপকৃত হবো। ভাই, কোনো যুবক বা কোনো মানুষ সালাত আদায় করেন, পাশাপাশি অনেক পাপ হয়ে যায় তার দ্বারা, এই যে একটা অনুভূতি যে আমার দ্বারা অনেক পাপ হয়ে যাচ্ছে, এটা অ্যাপ্রিসিয়েট যোগ্য একটা অনুভূতি। এই অনুভূতির কারণে তাকে বিশেষভাবে শুকরিয়া জানানো উচিত যে তার ভিতরে এই ফিলিংস আসছে যে আমি অনেক পাপের সাথে জড়িত, কিভাবে আমি বাঁচার চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ, আমরা সেই যুবক ভাইকে বলতে চাই যে, বা এরকম যে কারো হোক, যুবক হোক, অন্য কোনো বয়সের মানুষ হোক, যদি সালাতের পাশাপাশি অন্যান্য পাপাচারে আপনি লিপ্ত হন, ছুটতে না পারেন, তাহলে প্রথম কাজ হবে আপনি সালাতের প্রতি আরো বিশেষ করে মনোযোগ দেন এবং সালাতকে আপনি সঠিকভাবে আদায় করছেন কিনা, ত্রুটি কোটা কোটা আছে বের করেন। এক নম্বর, খুব ধীরে ধীরে সময় নিয়ে সালাত আদায় করেন, খুব সময় নিয়ে। চার রাকাত সালাত কমপক্ষে 10 মিনিট ধরে যদি পড়তে পারেন, দুই রাকাত সালাত আদায় করতে যদি 5টা মিনিট সময় বরাদ্দ দিতে পারেন, আস্তে আস্তে রুকু করেন, আস্তে আস্তে সিজদা করেন, লম্বা সময় নেন, সালাতের কোয়ালিটি বাড়বে, সালাতের মান বাড়বে। এরপরে মনোযোগের সাথে সালাত আদায় করবেন, মহব্বতের সাথে তাসবিহ পড়বেন রুকুতে সিজদাতে, এবং যা পড়বেন বুঝে পড়ার চেষ্টা করবেন, নিজের সাথে লড়াই করে হলেও মনোযোগ ধরে রাখার চেষ্টা করবেন। ইনশা আল্লাহ দেখবেন এই সালাত আপনাকে পাপাচার থেকে সরায় আনবে, কারণ আল্লাহ বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এক নাম্বার, দুই, পাপের কাজ থেকে বাঁচার জন্য সব সময় রাখতে হবে পাপের পরিবেশ থেকে বাঁচতে হবে। পরিবেশ, যেই জায়গায় যেই পরিবেশে গেলে, একজন ফেসবুকে গেলে আর চোখের গুণা থেকে বাঁচতে পারে না, তাহলে সে ফেসবুক রিঅ্যাক্টিভ করে ফেলবে, একজনে ইউটিউবে গেলে ওয়াজ শুনতে শুনতে পরে কোথায় কোথায় যায় আওয়াজের ভিতরে ঢুকে যায় সে, তাহলে সে ওইখানে যাবেই না, ওই অ্যাপই ফেলে দিবে, দরকার নেই আমার অনলাইনে ওয়াজ শোনার, ইউটিউবে ওয়াজ শোনার, যে ওয়াজ থেকে আমি আওয়াজে যাইয়া আরো অন্যান্য জগতে চলে যেতে হয়, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। যার ভিতরে আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা নাই সে এসব জায়গায় যাবে না, কারণ যে এসে সওয়াব করতে গিয়ে আরো কি করবে, গুনাহ করবে। গুনাহের পরিবেশ থেকে সরে আসলে গুনাহ থেকে পাপ থেকে বাঁচা সহজ হয়। আল্লাহ এই জন্য বলেছেন লা তাকরাবু যিনা, লা তাকরাবু যিনা, জেনার কাছেও যেও না, কারণ আল্লাহ জানেন জেনার কাছে গেলে জেনা থেকে বাঁচতে ফিরে আসতে পারবে না, এই জন্য আগে থেকে বাদ দিতে হয়, গুনাহের পরিবেশ থেকে সরে আসবেন। তিন নম্বর কাজ হলো ভাই, বেশি বেশি করে দোয়া করবেন, দোয়া। হ্যাঁ, যত বেশি আল্লাহর কাছে গুনাহ থেকে মাফ পাওয়ার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা হেফাজত করবেন। এবং 5 নম্বর কাজ হলো নেককারদের সান্নিধ্যে থাকবেন। তাহলে আবারও 5টা পয়েন্ট বলতেছি, 5 ওয়াক্ত সালাতকে যত সুন্দর করে আরো বেশি সময় নিয়ে আরো মনোযোগের সাথে আরো মহব্বতের সাথে অর্থ বুঝে বুঝে আদায় করবেন, গুনাহ থেকে বাঁচা সহজ হবে, গুনাহের পরিবেশ থেকে সরে আসবেন, গুনাহের উপকরণগুলো থেকে নিজেকে সরায় নিয়ে আসবেন। আর নাম্বার 3, আল্লাহর কাছে বেশি বেশি কি করবেন, দোয়া করবেন, আল্লাহ যেন হেফাজত করে, এবং নেককারদের সোহবত এবং সান্নিধ্যে থাকবেন বেশি বেশি, ইনশাআল্লাহ গুনাহ থেকে বাঁচা সহজ হবে।